করবেন দাদা। আর তুমি বই পারমিশন পেয়ে গেছে, একটি বই প্রকাশিত হবে কথামৃত ভবন থেকে, সেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, বিজ্ঞান ও দর্শনের আলোকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। উনি যে করলেন যত পথ তত পথ, এর মধ্যে বিজ্ঞান কি বলছে, দর্শন কি বলছে, সেটিও ডিস্ট্রিবিউশন তারা পেয়েছেন। আর আমার জীবনের প্রথম ইংরেজি বই কেন বলছি, আমার দীর্ঘদিনের শব্দ ছিল যতক্ষণ পর্যন্ত বাংলা বই লিখে আমি ইংরেজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না পাবো ইংরেজি লিখব না। অনেক দূর কাজ এগিয়ে গেছে, আমার প্রথম ইংরেজি বই যেটি প্রকাশিত হতে চলেছে মহাভারত একটি তত্ত্বাবধানে, সেটি হলো খুব ভালো করে শুনবেন গৌতম বুদ্ধা আর জার্নি ফ্রম এনি ট্রফি টু এনলাইটেনমেন্ট। তার মানে এটা কি, গৌতম বুদ্ধ কি করেছেন, আত্মাকে সংকুচিত করলে আমরা সেই পজিশনে পৌঁছে যাই, তার থেকে আমরা একবার আলোকিত সত্তায় যাচ্ছি, তার ডিস্ট্রিবিউশন পেয়েছেন তারা।